गुड मॉर्निंग स्टूडेंट, आज हम तुम्हारे प्रथम श्रेणी बांग्ला विषय पढ़ाब। तो आज हम 2069 प्रश्न उत्तर गुलो निये आलोचना करब। एर आगे सप्ताह हमारे 6 तारीख पर्यंत अनुशीलन प्रश्न उत्तर गुलो हयेछिलो। आज देखो 7 तारीख थेके बाकी जे 10 तारीख पर्यंत प्रश्न उत्तर गुलो आछे सेगुलो निये आलोचना करब। तो ये प्रश्न उत्तर गुलो आमि तोमादेर साप्ताहिक काजे लिखे दियेछि, तोमरा सेखान थेके देखे मुखस्त करे नेबे एबं खाताय लिखबे। स्वप्न देखी से कवित लाइन आल्टो पाल्टो कर सजाना शब्द गो सठी भाव सजिए वाक्य करते हैं। जमीन देखो प्रथम दिखे कूटे माथा छाद छादे मरे गाय छादे गाय तो छाद मरे माथा कूटे रोड पीछे तार पीछे हैरिसन चले कि हैरिसन रोड चले तार पीछे पीछे झापड़ पाखी जान पाखा मारते पाखी जान मारे गे पाखार झापड़ आछे कलिकाता देखी कलिकाता देखी कलिकाता आछे कलिकाता। तो एबार देखो एगुलो देखबे आमरा जे कविताटा पढ़ेछिलाम आगे पृष्ठाय एकदिन रात आमि स्वप्न देखिनु एखान थेके ए लाइनगुलो देया आछे तोमरा एखान थेके देखे निते पारो। एबार देखो आगे थेके जेटा आछे एलोमेलो बर्णगुलि साजे शब्द बना एवं वाक्य रचना करो। एटा आमि तोमादेर वाक्यगुलो लिखे दियेछि तोमरा सेखान थेके देखते पारो। एमनकि तोमरा जदि निजेर मतो करे वाक्य लिखते चाओ जान एक अर्थपूर्ण वाक्य है सरकम निजे मत लिखते पर तुम्हारे बर्णगुल शब्द शुद्ध बोर्ड लिखे दीची। जमन देखो आठ तारीख एलोमेलो बर्णगुल देखो प्रथम दिखे आज देखो
তোমরা একবার ভালো করে বোর্ডটা দেখে নাও। তো এগুলো এভাবে লিখবে, তার সঙ্গে একটু বাক্য লিখবে। এরপর দেখো নদীর পাশে পাঁচ থেকে তিনটি নদী, তিনটি খাবার, একটি ব্রিজ ও একটি রাস্তার নাম লেখো। এই পার্কে বলতে হচ্ছে বক্তার আমি নৌকা গল্পটি পড়েছিলাম আর যে কবিতা পড়েছিলাম সেখান থেকে এগুলো লিখতে হবে। দেখো প্রথমে কি আছে নদীর নাম, তিনটে নদীর নাম আছে তিস্তা, আত্রা আর ইছামতি। বলছে খাবারের নাম, তিনটে খাবার আছে লুচি, আলুদম, পাঁঠার মাংস, রুটি, চাটনি, এই যে কোনো তিনটে লিখতে পারো। তারপর আছে ব্রিজ, ব্রিজ হচ্ছে হাওড়া ব্রিজ। আর শেষ আছে রাস্তা, রাস্তা হচ্ছে হ্যারিসন রোড। রোড মানে আমরা জানি রাস্তা, তো রাস্তা বলতে এখানে হ্যারিসন লিখতে পারো। তারপর দেখো পৃষ্ঠ চুয়াত্তর আছে দশে থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একাদ বলছে কার নৌকা শক্ত কাঠের তত্ত্ব দিয়ে তৈরি, ভক্তরামের নৌকা শক্ত কাঠের তত্ত্ব দিয়ে তৈরি, ভক্তরামের নৌকা কে কিনে নেন, ভক্তরামের নৌকা শক্তিনাথ বাবু কিনে নেন। শক্তিনাথ বাবু যে পাড়ায় থাকেন তার নাম কি, শক্তিনাথ বাবু যে পাড়ায় থাকেন তার নাম হচ্ছে জেলে বস্তি। শক্তিনাথ বাবু দারোয়ানের নাম কি, এটা হচ্ছে অক্রুর আর একটা হচ্ছে আফরা। এবার দেখবো যে শক্তিনাথ বাবু সরি শক্তিনাথ বাবুর দারোয়ানের নাম, শক্তিনাথ বাবুর চাকরের নাম হচ্ছে অক্রুর আর শক্তিনাথ বাবুর দারোয়ানের নাম হচ্ছে শক্তিশীল আর আফরা। দেখো আমি তোটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বলেছে শক্তিনাথ বাবুর দারোয়ানের নাম কি, শক্তিনাথ বাবুর দারোয়ানের নাম হচ্ছে শক্তিশীল আর আফরা মিশ্র। আর তারপর হচ্ছে শক্তিনাথ বাবুর চাকরের নাম কি, শক্তিনাথ বাবুর চাকরের নাম হচ্ছে অক্রুর। তারপর বলছে দেখো অক্রুরের ছেলেদের নাম কি, অক্রুরের বড় ছেলের নাম বিক্রম আর ছোট ছেলের নাম শক্রনাম। শক্তিনাথ বাবু নৌকা করে কোন কোন নদীতে বেড়াতে যান, শক্তিনাথ বাবু নৌকা করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রা নদীতে এবং কখনো ইছামতিতে বেড়াতে যান। শক্তি বাবুদের সঙ্গে কি কি খাবার ছিল, লুচি, আলুদম, পাঁঠার মাংস, রুটি, চাটনি ইত্যাদি খাবার ছিল। বাঘটি কেন পালিয়ে গেল, বিজলি বাদুর মশাল জ্বালানো দেখে বাঘটি পালিয়ে গেল। কাঠুরা কি খেতে দিয়েছিল, কাঠুরা কি দিয়েছিল, চিড়ে, বনের মধু আর ছাগলের দুধ। আর তার সঙ্গে কি দিয়েছিল, যে ভাঁড়ে করে নদীর জল এনে দিয়েছিল। শক্তিনাথ বাবু কাঠুরাকে কত বস্তি দিতে চেয়েছিলেন, শক্তিনাথ বাবু কাঠুরাকে 10 টাকা একটি নোট বস্তি দিতে চেয়েছিলেন। আর সেটা হচ্ছে হাওড়া ব্রিজের পিছে কে চলে, হাওড়া ব্রিজের পিছে হ্যারিসন রোড চলে। তো এই সপ্তাহে দেখো এই পর্যন্ত, তোমরা এই 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখবে এবং তার সঙ্গে মুখস্থ করবে। আজ এই পর্যন্ত।